অনেক কাছের প্রিয় বন্ধু লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদ জানানো হলো না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ও, লড়াই চালিয়ে যাচ্ছেন এই বর্ষিয়ান গায়িকাও। মন খারাপ কাশ্মীর থেকে কন্যাকুমারী, কারণ সরস্বতী পুজোর আবহাওয়াতেই চলে গেলেন সুরেশ সরস্বতী। লতা মঙ্গেশকর সুর সম্রাঙ্গী লতা মঙ্গেশকরের প্রয়াণে মন ভার তিলোত্তমারও। টানা 28 দিনের লড়াইয়ের পর রবিবার জীবন শেষ হয়ে গেল লতা মঙ্গেশকরের। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, আর বাড়ি ফেরা হলো না সুর সম্রাঙ্গী লতাজির। কাজে এলো না তার কোটি কোটি অনুরাগীর প্রার্থনাও, সরস্বতী পুজোর ভাসানের দিনই তার ভাসান হয়ে গেল। একদিকে লতা মঙ্গেশকর যখন চলে গিয়েছেন, তখন মৃত্যুর সঙ্গে লড়াই জারি রেখেছেন ইতিমধ্যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েই এই বর্ষিয়ান গায়িকা ভর্তি হয়েছেন হাসপাতালে। এখন যদিও করোনা মুক্ত, তবে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অনেকে বলেন লতা মঙ্গেশকরের সাথে নাকি তীব্র রেষারেষির সম্পর্ক ছিল সুর সম্রাঙ্গীর বান্ধবী সন্ধ্যা মুখোপাধ্যায়ের, কিন্তু সেই তত্ত্ব ফুৎকার দিয়ে উড়িয়ে সন্ধ্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। পাঁচের দশক থেকে শুরু হওয়া সম্পর্কের সেই ডোর কোনো দিনও ছেড়েনি, একসঙ্গে বহু গানে গলা মিলিয়েছেন দুজনে। শিল্পী হিসেবে পরস্পরের প্রতি শ্রদ্ধা অগাধ রেখেছে দুজনই। লতা মঙ্গেশকরের প্রয়াণের ধাক্কা কোনোভাবেই সহ্য করতে পারবেন না সন্ধ্যা মুখোপাধ্যায়। অন্যদিকে তিনিও কিন্তু মৃত্যুর সাথেই লড়াই করছে, তাই তো লতা মঙ্গেশকরের চলে যাওয়ার খবরটি দেওয়া হলো না এই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে 90 বছর বয়সী গায়িকাকে নিয়ে উদ্বেগ এখনও কমেনি চিকিৎসকদের। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, ওনাকে লতা মঙ্গেশকরের খবরটা জানানো হয়নি, শারীরিকভাবে উনি এখনও শক্ত নন, নিজের সমসাময়িক শিল্পীর মৃত্যুর ধাক্কা সামলাতে ওনার জন্য খুব মুশকিল হয়ে যাবে, এজন্যই আমরা তাকে এই সংবাদটি দিইনি। গত 27 জানুয়ারি থেকেই করোনা আক্রান্ত হয়ে বাইপাস লাগোয়াতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিল্পী। ফুসফুসের সংক্রমণও রয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। সন্ধ্যা মুখোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুক, লতাজির মতো আমরা আর কোনো স্টার বা কোনো বর্ষিয়ান গায়িকাকে হারাতে চায় না। সন্ধ্যাজির দ্রুত আরোগ্য কামনা করে এবং লতাজির উপর শ্রদ্ধা নিবেদন করে ভিডিওটি শেষ করছি। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট গসিপ সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।